ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এসেছি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। এটি নদিয়া জেলার শ্রীধাম মায়াপুরের বামুনপুকুর বাজারের ঠিক আগেই অবস্থিত, অর্থাৎ ইস্কন থেকে খুবই কম দূরত্বের রাস্তায় অবস্থিত। ইস্কনের ঠিক কাছেই এই মন্দিরটি অবস্থিত। নবদ্বীপ ফেরিঘাট থেকে মায়াপুরগামী নৌকায় মায়াপুর এসে সেখান থেকে ছোট গাড়ি কিংবা বাসে এই মন্দিরে আসা যায়। এছাড়াও কৃষ্ণনগর থেকে হুলোরঘাটগামী বাসে এই মন্দিরে আসা যায়। মন্দিরটি খুবই সুন্দর। আসুন মন্দিরটি একটু ঘুরে দেখি। মন্দিরটিতে আছে সচিমাতা দেবী একটি ঘর, এছাড়াও একটি নৃসিংহদেবের মন্দির আছে। এখানে ছবি তোলা কিংবা ভিডিওগ্রাফি করা কঠোরভাবে নিষিদ্ধ থাকায় আমরা বিগ্রহগুলি দর্শন করাতে পারছি না। এটি হলো সেই সচিমাতা দেবী গৃহ যেখানে চৈতন্যদেব জন্মগ্রহণ করেছেন। আশা করি মন্দিরটি আপনাদের ভালোই লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।